অশোকেশ্বর রাজবাড়ির মাঠে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দেখা করবেন বজ্রাঘাতে মৃত তারকেশ্বরের শৈল মালিক ও সন্দীপ সামন্ত, পরিপালের দিলীপ ঘোষ, সিঙ্গুরের দীপা দাস ও সুস্মিতা কোলে এবং চাপদানির রূপসা খাতুনের পরিবারের সাথে। উল্লেখ, গত সোমবার অর্থাৎ 7 জুন চাপদানির 26 বছরের রূপসার খাতুন সহ মোট 12 জনের মৃত্যুর ঘটনা ঘটে হুগলিতে। এই সভায় উপস্থিত আছেন শ্রম মন্ত্রী বেচারাম মান্না, পরিপাল বিধায়ক করবি মান্না, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, চাপদানির বিধায়ক অরবিন্দ গুই ও জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহশীল চক্রবর্তী। হুগলি থেকে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।